বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদ ও দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় আজ রবিবার দুপুরে শহরের সদর উপজেলা পরিষদের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শেখ শফিকুল ইসলাম, যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম। বক্তারা অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে কঠোর সমালোচনা করেন।